বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন এই বানর বন্ধু রে বাড়িতে আছিস ওরে বাবা রে বাবা কে এভাবে হাড়ি পাতিল ছুড়ে মারছে আমি তো মরেই যাব না না বাবা গিয়ে আগে ব্যাপারটা তো দেখে আসি দৃশ্য দেখছি বানর বন্ধু যে তার বউয়ের হাতে কেলানি খাচ্ছে আমি বাবা বিয়ে না করে বেঁচে গেছি বিয়ে করলে হয়তো আমিও এরকম কেলানি খেতাম না বাবা যাই যাই বানর বন্ধুকে ওর বউয়ের হাত থেকে বাঁচাই আরে আরে ও বৌদি ও বৌদি আরে করছেনটা কি করছেনটা কি এভাবে বানরকে মারলে তো বানর একদিনেই মরে যাবে তখন তো আপনি সদবা হয়ে যাবেন থুকু থুকু আপনি তো বিধবা হয়ে যাবেন বৌদি ও কি ভুল করেছে সেটা তো আমি জানি না আর জানতেও চাই না তবে এতটুকু বলতে পারি ও যে ভুল করুক না কেন ওকে তো শোধরাবার সুযোগ দিবেন নাকি হ্যাঁ গো বিট্টু দাদা তুমি একদমই ঠিক কথা বলেছো এই তো বৌদি দেখছি অনেক বুদ্ধিমতী একটুতেই ফেটে গেছে শোন বানর তোর কপালটা না অনেক ভালো বৌদির মতো এমন একটা বুদ্ধিমতী লক্ষ্মী বউ পেয়েছিস মিট্টু দাদা এই কথা তুমি বুঝতে পারলে আর এতদিন থেকে বিয়ে হওয়ার পরও তোমার ভাতাইপা বন্ধু আজ পর্যন্ত আমাকে চিনতে পারলো না মিট্টু তুই কি এখানে এসেছিস আমাকে বাস থেকে রক্ষা করতে নাকি বাস দিতে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে শালা বানর আমি এখানে এসেছি তোর বউয়ের হাত থেকে তোর কেলানি বাঁচাতে তাই তো তুই শুধু চুপচাপ দেখে যা বুঝলি কিছু কি বললে গো বিট্টু দাদা ওই তোমার কথাই বললাম আর কি যে তুমি কত ভালো বৌদি বিট্টু দাদা তুমি এখানেই বসো আমি তোমার জন্য পুরি বাতাসা নিয়ে আসছি বন্ধুরে তুই যদি সঠিক সময়ে আমাকে এসে না বাঁচাতি তাহলে মনে হয় এতক্ষণে আমি ছাতা তলায় থুকু শ্মশান ঘাটে থাকতাম শোন রে বানর এই জন্য তো তোকে বলেছিলাম বিয়ে শাদি করিস না তখন তো আর আমার কথা শুনলি না সোজা গিয়ে সাধনা তলায় বসে গেলি এখন বোঝ মজা কাকে বলে এরপর তারা একসঙ্গে বসে মুড়ি বাতাসা খেয়ে নেয় বানর বন্ধুরে তোর কাছে যে জন্য আমার আশা ঠাকুমা তোকে যেতে বলেছে আমার সঙ্গে আমাদের বাড়িতে কিন্তু কেন রে সে কথা জানলে কি আর তোকে আমি নিতে আসতাম আমি তো নিজেই বলে দিতাম তোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বন্ধু চল তাহলে ঠাকুমা ডেকেছে নিশ্চয় নাড়ু খাওয়ার জন্য ইরে বানর এসেছিস তাহলে হ্যাঁ গো ঠাকুমা এসেছি এবার বলো তো কি বলবে শোন বানর তুই কত সুন্দর বিয়ে করে সংসার করছিস অথচ বিট্টুকে দেখ এখন পর্যন্ত বিয়ে করতে চায় না ও যে কি চায় কে জানে হতচ্ছাড়া একটা ঠাকুমা তুমি কি এই জন্যে বানরকে ডেকে আনতে বলেছিলে আমাকে বিয়েতে রাজি করানোর জন্য আরে আমি তো বলে বলে
হয়রান হয়ে গেলাম। তাই বানর, তুই তোর বন্ধুকে বোঝা। আমি আর কি বোঝাবো, আমি তো নিজেই বিয়ে করে ফেসে গেছি, ওকে আর কি বলবো বিট্টু বন্ধুরে। শোনো গো ঠাকুমা, নিজের চোখে বানরের বউয়ের হাতের কেলানি বানরকে খেতে দেখেছি, আমি আর বিয়ে টিয়ে করবো না বাবা। এভাবে বিয়ে করে বউয়ের হাতের কেলানি খেতে পারবো না আমি। চল রে বানর চল। কেলানি খাবি কেন? ঠিকঠাক মতো বউকে সব কিছু বুঝিয়ে দিলে বউ কেলাবে কেন? বউ উল্টো তোকে আদর করবে। বানর রে, একটু তোর বন্ধুকে বোঝা। ঠাকুমা গো, আমি আর কি বলবো বলো। শোন বিট্টু, আজ আমার বান্ধবী আর তার নাতনি আসবে, আমি আমার বান্ধবীর নাতনির সাথে তোর বিয়ে ঠিক করেছি। তুই যদি বিয়ে না করিস তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে তীর্থে চলে যাব। ও ঠাকুমা, তীর্থে যাওয়ার সময় আমাকেও সঙ্গে নিও গো। চল রে চল বানর, একটু ঘুরে আসি। এই কথা বলে বিট্টু শিয়াল আর বানর ঘুরতে চলে যায়। আর অন্যদিকে কইরে বিমলা, কোথায় তুই? আমরা যে চলে এসেছি। আরে তোরা চলে এসেছিস? ও মা, তোর নাতনি তো দেখছি অনেক বড় হয়ে গেছে, আর দেখতেও অনেক সুন্দরী হয়েছে। ঠাকুমা কেমন আছো? আছি কোন রকম, তবে তোদেরকে দেখে আরো ভালো লাগছে। তাই নাকি? তা বিমলা, আমাদেরকে এত জরুরি তলব করেছিস কেন? তো শরীর ঠিক আছে তো? আরে আছি কোন রকম। তা ঘরে আয়, নাকি এখানেই দাঁড়িয়ে সব কথা বলবি? তোমরা দুই বান্ধবী তো গল্প শুরু করে দিয়েছো, তাই তো এখানে দাঁড়িয়ে আছি। হয়েছে, এবার চল ঘরে চল। এই বানর, যে টাকা দিয়েছি তাতে করে তোর বাজার করা হয়ে যাবে, কিন্তু তার বিনিময় কি করতে হবে সেটা জানিস তো? সে কথা কি আর বলতে, তোর বিয়ে ভাঙতে হবে তাই তো? এবার দেখবো ঠাকুমার পছন্দের পাত্রী কিভাবে আমাকে বিয়ে করতে রাজি হয়। বানর, এবার তাহলে আমি বাড়িতে গেলাম, তুইও বাজার করে বাড়িতে চলে যা। আচ্ছা ঠিক আছে। এরপর বিট্টু শিয়াল বাড়িতে যায়। ঠাকুমা, ও ঠাকুমা, এক গ্লাস জল দাও তো। ইরে চুমকি, কি করতে হবে মনে আছে তো? খুব মনে আছে। বিট্টুর সঙ্গে চুমকিকে বিয়ে দিতে পারলেই আমি মরেও শান্তি পাবো, মা মরা মেয়েটার অন্তত একটা ঠাই হবে। চুমকি যা এবার। ঠাকুমা, দাদিমা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের কথা রাখতে পারি। এই যে জল। এ কি, এ আমি কি দেখছি? এ কি নারী নাকি পরি নাকি হুর পরি? আমি পরি নই, আমি নারী। আর এই নিন আপনার ঠান্ডা ঠান্ডা জল, আমি গেলাম। আহা, এত সুন্দরী শিয়ালিনী এর আগে তো আমি কখনো দেখিনি বাবা। তবে কি এই শিয়ালিনীর সঙ্গেই ঠাকুমা আমার বিয়ে ঠিক করেছে? লে হালুয়া, তাহলে আমি কেন, আমার 14 গুষ্টি শুদ্ধ বিয়েতে রাজি। বিট্টু, কার বিয়ের কথা বলছিস? আচ্ছা ঠাকুমা, কে ওই শিয়ালিনী? ও চুমকি কথা বলছিস? ওকে দিয়েই তো তোর বিয়ের কথা বলেছিলাম। কি ব্যাপার বিট্টু, কেমন আছিস? অনেক তো বড় হয়ে গেছিস, সেই ছোটবেলায় দেখেছি। দাদিমা, ও দাদিমা, তুমি তাহলে কি চুমকি তোমার নাতনি? হ্যাঁ, ওই চুমকি আমার নাতনি। দাদিমা গো, ও দাদিমা, আমি চুমকিকে বিয়ে করব, তোমার নাতনিকে দিবে আমার সঙ্গে বিয়ে? বলো না, বলো না গো দাদিমা।
কি তো আমি ভূতের মুখে রাম রাম শুনছি, ঠিক আছে তবে তাই হবে। এরপর বিট্টু শিয়ালের সঙ্গে চুমকি শিয়ালিনীর বিয়ে হয়ে যায়। বিমলা, এবার তো আমরা তীর্থযাত্রায় যেতে পারি নাকি? বিয়ে যখন হয়েই গেল আর তো কোনো চিন্তা নেই, তাহলে চল তাই যাই। ঠাকুমা, দাদিমা, তোমরা দুজনে কোথায় যাচ্ছ আমাদেরকে ছেড়ে? চুমকি, তোকে নিয়ে আমার অনেক চিন্তা ছিল, তাই তোকে ছেড়ে আমি এতদিন তীর্থযাত্রায় যেতে পারিনি। এবার তো তোকে দেখার জন্য বিট্টু আছে, তাই আমি আর আমার বান্ধবী ঠিক করেছি আমরা এবার তীর্থযাত্রায় যাব। বিট্টু, চুমকি, তোরা তাহলে ভালো থাকিস, আমরা তাহলে আসি। এরপর তারা দুজনে তীর্থযাত্রায় চলে যায়। বেশ কিছুদিন পর, ওগো, ঘরে কোনো বাজার নেই, আজ আমি কোনো রকম ডালে চালে খিচুড়ি রান্না করেছি, কিন্তু কাল কি খাবো? এবার তো তোমাকে একটা কাজ খুঁজে বের করতেই হবে। বল, অনেক তো কাজ খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো কাজই তো খুঁজে পেলাম না। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো, বলো না। আমি বলি কি, এ বনে তো কোনো বাঙালি খাবারের হোটেল নেই, সবাই তো চাইনিজ রেস্টুরেন্ট করেছে, তাই আমরা একটা বাঙালি খাবারের হোটেল খুলবো। এতে করে বাঙালি খাবারের ঐতিহ্যও থাকবে আর বনের পশুরা সব ধরনের বাঙালি খাবারের টেস্টও পাবে, কি বলো তুমি? আরে আরে বউ, তোমার মাথায় এত বুদ্ধি থাকতে আমি কি না কাজের খোঁজ করছি। ঠিক আছে বউ, ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। দাঁড়াও, বানরকে ডেকে হোটেলের কাজটা শুরু করে দেই। এরপর বিট্টু শিয়াল বানরকে সঙ্গে নিয়ে হোটেল বানানোর কাজ শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই তারা হোটেল বানিয়ে ফেলে। ব্যাস, হোটেল বানানো তো শেষ হয়ে গেল, তবে এবার রান্না করবে কে? রান্নার কাজ তো শুরু করতে হবে। বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি বাঙালি রান্না অনেক প্রকারের শিখেছি, ঠাকুমা আমাকে শিখিয়েছিল। ওগো, আমিও না দাদিমার কাছ থেকে অনেক প্রকারের বাঙালি রান্না শিখেছি। বা 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 বা, তাহলে তো হয়ে গেল, আর কোনো চিন্তাই নেই। বিট্টু, তোরা তাহলে রান্না শুরু করে দে। ইরে, তোদের কি রান্না হলো? আমি আরো চলে এলাম বাঙালি খাবার খেতে। কিংকং দাদা, তুমি একটু পরে এসো। ঠিক আছে, তোরা তাহলে রান্না শেষ কর, আমি তাহলে বাঘমরলকে ডেকে আনি। শুনেছি বাঘমরলের নাকি খাওয়ার রুচি হারিয়ে গেছে, সব চাইনিজ খাবার খেতে খেতে। আমি নিশ্চিত তোদের বাঙালি রান্না খেলে বাঘমরলের আবার খাবার রুচি ফিরে আসবে। আমি তাহলে যাই, তোরা তাড়াতাড়ি রান্না কর। এরপর কিংকং বাঘমরলের বাড়িতে যায় আর সঙ্গে করে বাঘমরলকে বিট্টুর বাঙালি হোটেলে নিয়ে আসে। হিরে বিট্টু, তোদের রান্না কত দূর? কিংকং দাদা, রান্না তো শেষ, এবার বলুন তো বলুন কি কি খাবেন। মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, শুটকি ভর্তা, মাছের ঝোল, ডিম কচুরি, সর্ষে ইলিশ, খাসির মাংস ইত্যাদি ইত্যাদি, বলুন বলুন কোনটা খাবেন। ওরে, থাম থাম, এত এত বাঙালি খাবারের নাম শুনে তো আমার জিভের জল নিচে পড়ে যাচ্ছে, দে দে সব কিছুই দে আমাকে। এরপর বাঘমরল বিট্টু শিয়ালের হোটেলের সব খাবার খেয়ে নেয়। কে কে বলেছে চাইনিজ খাবার ভালো? আরে ভালো তো হলো বিট্টুর হোটেলের বাঙালি খাবার। বাঙালি খাবার বলে কথা, শোন বিট্টু, তোর বাঙালি হোটেলে আমি প্রতিদিনই বাঙালি খাবার খেতে আসবো, আর এই নে আমার মুখের রুচি ফিরে আসার জন্য 10,000 টাকা পুরস্কার। লে হালুয়া, চুমকি, আমরা মনে হয় এবার বড়লোক হয়ে যাব। আরে বাঙালি হোটেল, এটা আবার কার হোটেল? চল বান্ধবী,
অনেক দূর থেকে আসলাম, খিদে যে পেটটা চো চো করছে, আগে খেয়ে নেই তারপর না হয় বিট্টু আর চুমকির কাছে যাব। জানি না ওরা এতদিনে কোনো কাজ বাজ খুঁজে পেয়েছে কিনা। চুমকি চুমকি, ওই দেখো তোমার দাদিমা আর আমার ঠাকুমা। বিট্টু চুমকি, তোরা এই হোটেলে? ও ঠাকুমা, ও দাদিমা, তোমাদের শেখানো বাঙালি খাবার রান্না করে এই হোটেল চালাচ্ছি আমরা। এই হোটেল যে আমাদের। তোদের হোটেল? ওরে ওরে বিমলা, এবার তো অনেক ভালো কাজ করেছে ওরা, বাঙালি খাবারের হোটেল খুলে বাঙালিদের ঐতিহ্য ধরে রেখেছে। এদেরকে নিয়ে তো আমাদের গর্ব করা উচিত। বন্ধুরা তোমরা কি বলো? কি গো, আজ দেখছি অটো নিয়ে তাড়াতাড়ি ফিরে এলে, তোমার কি শরীর খারাপ করেছে নাকি? না বউ, তেমন কিছু না। তাহলে কি হয়েছে গো? বউ, বাড়ি থেকে যাবার পর সেই যে বসে আছি, তখন থেকে কোনো প্যাসেঞ্জারই আমার অটোতে উঠেনি। শুধু শুধু এই শীতের মধ্যে বসে থেকে কি আর করব, তাই তো অটো নিয়ে চলে এলাম। ও গো, প্রতিদিন যদি এমন হয় তাহলে তুমি সংসার চালাবে কেমন করে? হ্যাঁ বউ হ্যাঁ, সে কথাই তো ভাবছি। বাবা বাবা, তুমি এসেছো? কই, আমার চকলেট এনেছো নাকি? চকলেট আনতে ভুলে গেছো? সবকিছু ভুলে গেলেও কি আমি আমার শিলু মায়ের জন্য চকলেট আনা ভুলতে পারি? এই নে রে মা তোর চকলেট। কি মজা কি মজা, বাবা আমার জন্য চকলেট এনেছে। মা বাবা, আমি খেলতে গেলাম। আরে আরে, আস্তে যা আস্তে যা, পড়ে যাবি নয় তো। ও গো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। বউ, আমার যে খেতে একদমই ভালো লাগছে না, এত টেনশনের মাঝে কি আর গলা দিয়ে খাবার নামবে নাকি? এত ভেঙে পড়লে কি আর হবে বলো? তুমি যদি না খেয়ে থাকো তাহলে তো অসুস্থ হয়ে যাবে। যাও তো যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, এসব নিয়ে পরেও ভাবা যাবে। ঠিক আছে বউ, তুমি আমার জন্য খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। আমি হাত মুখ ধুতে না ধুতেই তুমি খাবার রেডি করে বসে আছো। এখন খেতে বসে তো। ও গো, আমি বলি কি, আমাদের যে চাষের জমিটা আছে তাতে তুমি কুমড়ো আবাদ করো। কিংকং দাদা, বানর দাদা, ওদের জমি তো আমাদের জমির সঙ্গেই, আর ওরাও দেখেছি ওদের জমিতে ওরা কুমড়ো চাষ করছে। এইদিকে অটো চালিয়ে যা ইনকাম করবে, আর ওইদিকে কুমড়ো চাষ করলে আমাদের সংসার ঠিকঠাক মতোই চলে যাবে। তাই আমি বলছি কি, তুমিও ওদের মতো জমিতে কুমড়ো চাষ করো। আরে বউ, তুমি তো অনেক ভালো বুদ্ধি দিয়েছো, এই আমি চললাম। আরে আরে, কোথায় যাচ্ছ তুমি, খেয়ে তো যাবে। বউ, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জমিতে গেলাম জমি চাষ করতে। ভাবছি আজই আমি জমি চাষ করে ওতে কুমড়োর বীজ লাগিয়ে দেব। এই কথা বলে বিট্টু শিয়াল ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে থাকে। ব্যাস, জমি চাষ করা শেষ, এখন এতে কুমড়োর বীজগুলো রোপণ করে ফেলি। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মা বাবা কোথায়? কেন রে মা, কি হয়েছে? তোর বাবা তো বাড়িতে নেই, কি বলবি আমাকেই বল। কি হয়েছে আমার শিলু মায়ের? বাবা, স্কুলে ম্যাডাম বলেছে আমার নাকি 2 মাসের বেতন বাকি পড়েছে, আগামী মাসের মধ্যে বেতন পরিশোধ করতে বলেছে। ও, এই কথা শোন মা, তুই তোর স্কুলের ম্যাডামকে গিয়ে বলবি আমি আগামী মাসে তোর স্কুলের সব বেতন পরিশোধ করে দিব। ঠিক আছে বাবা, কিন্তু বাবা যদি বেতন পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দিবে। মারে, এমন কিছুই হবে না, এ নিয়ে তুই চিন্তা করিস না। বউ, আমার শিলু মাকে খেতে দাও তো, খেতে দাও, আমি একটু কুমড়ো জমিতে গেলাম। আচ্ছা ঠিক আছে, আয় রে মা শিলু, আয় ঘরে আয়।
আরে বা আমার কুমড়ো খেতে দেখছি অনেকগুলো কুমড়োর জালি ধরেছে, দেখে যেন চোখটা জুড়িয়ে গেল। না না, বসে থেকে লাভ নেই, আমি বরং এই কাস্তে দিয়ে কুমড়ো ক্ষেতটা নিড়িয়ে দেই। দেখেছিস বানর, পেট্টুর জমিতে কি সুন্দর কুমড়ো ধরেছে। দাদা দেখলাম তো, আমরাও তো কুমড়োর একই বীজ লাগিয়েছিলাম, কিন্তু আমাদের খেতে ওর কুমড়োর জালির মতো কুমড়ো হলো না কেন? তাই তো, ওই বেটা বিট্টু মনে হয় জাদু জানে। তবে শোন বানর, আমরা তো এই ছেলো মেশিনের জলের জন্য চাঁদা দিয়েছি, ও কিন্তু চাঁদার টাকা দেয়নি। আমরা কিন্তু কিছুতেই ওই বেটাকে জল দেব না, জল না পেলে ওর কুমড়োর জালি এমনিতেই শুকিয়ে যাবে। আরে কেকক দাদা, তাহলে তো ভালোই হয়, আমরা দুজনে কুমড়ো গুলো বেশি দামে বিক্রি করতে পারবো, কারণ এ বনে আমরা তিনজন ছাড়া কেউই কুমড়ো চাষ করেনি, কি বলো কেকক দাদা? হ্যাঁ রে বানর, আমার সাথে থাকতে থাকতে দেখছি তোর বুদ্ধির ডিমোশন মানে উন্নতি হয়েছে। আরে তোমরা কখন এলে? আমরা সেই কখন এসেছি, আর তুই এতক্ষণে আমাদের দেখতে পেয়েছিস? আরে আমি তো আমার জমি নিড়ানি নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তো তোমাদেরকে দেখিনি। কিংকং দাদা, বানর, তোমাদেরকে একটা কথা বলবো। তুই যে কি কথা বলবি সেটা আমি জানি। কি তুমি জানো তাহলে? তাহলে কি? জল। জল, আমাকে জল দিতে হবে কুমড়ো খেতে, দাও না গো দাদা জল। শোন বিট্টু, আমরা তোকে এক ফোঁটাও জল দিতে পারবো না, কারণ জল নেওয়ার সময় যে চাঁদা দেওয়া হয় সেটা তো তোরা দেখিসনি। সে সময় আমার কাছে কোনো টাকা ছিল না, তাই তো দিতে পারিনি। আমাদের কাছেও তো ছিল না, তারপরেও তো আমরা জোগাড় করে দিয়েছি। শোন বিট্টু, তোকে আমরা কোনো জল টল দিতে পারবো না। না না, দয়া করে তোমরা এমনটা করো না। শোন বিট্টু, অযথা আকুতি বিনতি করছিস, তোকে আমরা জল দেব না। তুই বরং একটা কাজ কর, তুই তো নিজের মেশিন দিয়ে জল দে, এতে কোনো টাকাও লাগবে না। কি বলছিস বানর, আমার মেশিন মানে? আরে এত সহজ কথাটাও বুঝতে পারলি না, তোর মেশিনে জল মানে ইসু। আরে বানর, তুই দেখছি রসিকতাও শিখে গেছিস। কথাটা কিন্তু তুই ভালোই বলেছিস। কি বললি তুই আমার মেশিনের ইস্যু দিতে? দাঁড়া, আমার মেশিনের জল আমি তোদের গায়ে দিচ্ছি, আমার সাথে মস্করা। ওরে কিকক দাদা, পাগলা বিট্টু খেপেছে, বাঁচতে চাইলে পালাও। না না বাবা, এখন আমিও বাড়ি যাই। ওগো তুমি এসেছো, এসো তোমাকে খাবার দিচ্ছি। না বউ, আমার খিদে নেই, আমার কেন জানি খেতে ইচ্ছে করে না। আমি বলি কি, তুমি একবার ডক্টর ঝটকার কাছে যাও তো, দিন দিন খাবারের প্রতি তোমার কেমন জানি অরুচি হয়ে যাচ্ছে। বউ, কথাটা তুমি ঠিকই বলেছো, ঠিক আছে আমি সময় করে ডক্টর ঝটকার কাছে যাব। না না, এক সময় না, তুমি এক্ষুনি যাবে। হ্যাঁ বাবা, তুমি এক্ষুনি যাবে, যাও তো যাও, এক্ষুনি ডক্টর ঝটকা আঙ্কেলের কাছে যাও। তুমি যদি এভাবে না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাও, তাহলে তো আমাদেরকে কে দেখবে, কে আমার স্কুলে বেতন দেবে? ওরে বাবা রে, আমার মেয়েটা দেখছি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা রে মা, আমি যাচ্ছি যাচ্ছি। তবে বউ, তোমার কথায় যাচ্ছি না, আমি আমার একমাত্র মেয়ে শিলুর কথায় যাচ্ছি। লে হালুয়া। এই কথা বলে বিট্টু শিয়াল ডক্টর ঝটকার কাছে চলে যায়। বলুন আপনার কি হয়েছে? ডক্টর ঝটকা, আমার পেটের মধ্যে মাথা ঘুরায়, অনেক ডক্টরের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি, অবশেষে আপনার কাছে এসেছি। আমাকে আপনি এমন ওষুধ দেন যাতে আমার পেটের মধ্যে মাথা ঘুরানোর সমস্যা সমাধান হয়। এটা আবার কেমন রোগ রে বাবা, আমি এমন রোগের কথা তো বাপে জন্মেও শুনিনি। সে যাই হোক, এটা কোনো ব্যাপার না, এই নিন ঔষধ। এই ঔষধ প্রতিদিন সকাল বিকেল আর রাতে 25টা করে খাবেন, পারলে দুই একটা বেশি খাবেন, কিন্তু কম খাবেন না। নেক্সট। বাবা, ও ডাক্তার বাবা, আমাকে বাঁচান। কি হয়েছে বুড়িমা, সব খুলে বলুন, আপনার কি সমস্যা? ওরে শয়তান ডাক্তার, তুই দেখছি বুড়ি থুড়ি কিছুই মানিস না।
আরে আরে বুড়িমা, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমি তো বললাম আপনার সব সমস্যার কথা খুলে বলুন, আপনি তো আজব বুড়ি। ও সেটা তো বুঝিয়ে বলবি, শোন আমার হাড় হাড়িতে অনেক ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, কানে কানে ব্যথা, নাকে ব্যথা, পায়েও ব্যথা, হাতেও ব্যথা, পেটেও ব্যথা, গলায়ও ব্যথা। বুড়িমা আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনার পুরো শরীরে ব্যথা। মনটা চাচ্ছে এই বুড়িকে গলা টিপে দিয়ে ওর সব ব্যথা ছেড়ে দে, তাহলে না থাকবে বুড়ি আর না থাকবে ওর ব্যথা। কিরে আমাকে ঔষধ দে। হ্যাঁ হ্যাঁ এই নিন আপনার ঔষধ, কিন্তু এই ঔষধ একবারে সব খাবেন না, তিনবার করে খাবেন, বুঝেছেন বুড়িমা? নেক্সট। ডাক্তার সাহেব, আমি সেই কতক্ষণ থেকে বসে আছি, তারপরও সিরিয়ালি পাচ্ছিলাম না। আসলে আমি হলাম এ বনের একমাত্র মান্যগণ্য জঘন্য ডাক্তার, তাই আমার এখানে সব সময় রোগীর সিরিয়াল লেগে থাকে। তা বলো তোমার কি সমস্যা? ডাক্তার ঝটকা, আমি প্রায় আগামী এক মাস ধরে খাবারের প্রতি অনীহা বোধ করছি। ওরে বিট্টু, ও আগামী মাস হবে না, ওটা তো গত এক মাস হবে, বুঝেছিস? সে যাই হোক, আমাকে আপনি এমন ঔষধ দেন যাতে আমি খেতে পারি আর আমার মনটাও ভালো হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, এই নে ঔষধ। শোন এই ঔষধ কিন্তু বেশি খাওয়া যাবে না। আরে ডক্টর ঝটকা, আপনি এই ঔষধ কে পোলাও বিরিয়ানি আর মাংস পেয়েছেন নাকি? আমি এই ঔষধ একবারে বেশি করে খেয়ে ফেলবো। আরে এই ঔষধ যেমন তেমন ঔষধ নয়, এই ঔষধ আমি স্বপ্নে পেয়েছি, এই ঔষধ অনেক টেস্টি, মুখে দিলে মনে হবে এটা যেন অমৃত খাচ্ছিস, ঔষধ না, বুঝেছিস এবার? আচ্ছা আচ্ছা ডক্টর ঝটকা, তাহলে আমাকে ঔষধ খাওয়ার নিয়মটা বলে দিন। এক চামচ ঔষধ এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে খাবি, দেখবি কাজ হয়ে গেছে, এমনকি তোর পেটের নাড়িভুড়ি সহ সব হজম হয়ে গেছে। ঠিক আছে ডক্টর ঝটকা, এই নিন আপনার টাকা, আমি তাহলে আসি। ঔষধ তো নিলাম, এবার তাহলে কুমড়ো ক্ষেতটা দেখে তারপরে না হয় বাড়ি যাই, আর জমিতে যদি কেউ না থাকে তাহলে চুরি করে জল নিয়ে আমার কুমড়ো ক্ষেতে দেব প্লে হালুয়া। আরে ওই শালার বেটা বানর দেখি ওখানে বসেই আছে। ইরে বানর, তুই এখানে বসে আছিস কেন? বসে থাকবো না কি করবো, তুই যে পরিমাণের ছ্যাঁচড়ার ছ্যাঁচড়া চুরি করে যদি আমাদের জমির জল নিয়ে নিস তখন তার জন্যই তো পাহারা দিচ্ছি। তাই ঠিক আছে, দে তাহলে পাহারা দে। আরে আকাশ দেখছি মেঘ করেছে, এ উপরওয়ালা দয়া করে একটু বৃষ্টি দাও। আরে জোরে জোরে দেখছি হাওয়াও বইছে, তার মানে একটু পরেই বৃষ্টি নামবে। না না বাবা, আমাকে এক্ষুনি এখান থেকে বাড়ি চলে যেতে হবে, তা না হলে যে আমি বৃষ্টিতে নিজেই ভিজে যাব। কিরে বানর যাচ্ছিস কেন, জল পাহারা দিবি না? এখানে জল পাহারা দিতে গিয়ে এখন বৃষ্টির পানিতে ভিজে জ্বর বানাবো নাকি? এরে বানর তো চলে গেল, আমিও চাই বাবা। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতা কর্মচা যা বৃষ্টি ঝরে যা। এই কথা বলতে বলতে বিট্টু তার বাড়ির উদ্দেশ্যে একটা দৌড় মারে, কিন্তু ডক্টর ঝটকার দেওয়া ঔষধটা বিট্টুর হাত থেকে কুমড়ো ক্ষেতে পড়ে গিয়ে বোতলে সব ঔষধ কুমড়ো ক্ষেতে পড়ে যায়, কিন্তু বিট্টু এসবের কোনো কিছুই জানতে পারে না। কি গো ঔষধ এনেছো? হ্যাঁ বউ এনেছি তো ঔষধ। আরে আমার ঔষধটা গেল কোথায়? বউ দেখো তো খুঁজে ঔষধটা কোথায় রেখেছি। ওগো আমি তো ঘরের সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও তো ঔষধটা পেলাম না। থাকো আর খুঁজতে হবে না, অনেক রাত হয়েছে যে, চলো আমরা ঘুমিয়ে পড়ি, বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে কোথাও আর খুঁজতে যাওয়াটা ঠিক হবে না, না হলে তো কুমড়ো ক্ষেতে গিয়ে দেখে আসতাম ওখানে পড়েছে কিনা। ঠিক আছে বউ, কাল সকালে গিয়ে না হয় দেখবো, আজকে রাতটা আমার ভাত বেঁচে যাবে। এভাবেই কেটে যায় সেই রাতটি। পরের দিন সকালে, আরে বানর দেখ কালকের ঝড় বৃষ্টিতে আমাদের কুমড়ো ক্ষেতের কত ক্ষতি হয়েছে, কিন্তু বিট্টুর ক্ষেতটা দেখ, ওর ক্ষতি হওয়ার বদলে ওর কুমড়োর জালিগুলো
কত বড় হয়েছে তা আবার একদিনে? সবই কপাল, আমার মনে হচ্ছে বিট্টু কোনো জাদু জানে। আরে না, জাদু জানলে কি ও আমাদের কাছে জল চাইতো নাকি? আমার তো মনে হয় বিট্টু লুকিয়ে লুকিয়ে তার কুমড়োর জমিতে কোনো সার দিয়েছে। আরে ওই তো বিট্টু আসছে। আরে আরে, তোমরা আমার জমির সামনে? ও বুঝেছি, আমার জমির ক্ষয়ক্ষতি দেখে তোমরা মজা নিচ্ছ, তাই না? আরে না, দেখ তাকি তো কুমড়ো ক্ষেত, একদিনে ছোট ছোট কুমড়োর জালিগুলো কত বড় হয়েছে। আরে এ তো অবিশ্বাস্য কাণ্ড রে বাবা, একদিনে ছোট ছোট কুমড়োর জালি কিভাবে এত বড় হলো? লে হালুয়া, ওরে বিট্টুরে, তোর তো কপাল খুল গিয়া রে। এই তোমরা ভাগো ভাগো আমার কুমড়োর জমি থেকে, যাই যাই তাড়াতাড়ি করে বাজারে যাই, কুমড়ো গুলো বিক্রি করে আসি। আরে এখানে কিসের বোতল পড়ে আছে? ও বুঝেছি, এটা তো সেই ডক্টর ঝটকার দেয়া ঔষধের বোতলটা, তার মানে ওইসব হয়েছে ওই ঝটকার ঔষধের কারণে। লে হালুয়া, এই কথা কাউকেই বলা যাবে না রে বাবা। কিরে বিট্টু, বললি না তো কিভাবে কুমড়োর জালি গুলো এত বড় হলো? তুই কি সার দিস রে বিট্টু, বল না। এখন তোমাদের সাথে কথা বলার কোনো সময় নেই আমার, তোমরা যেমন জল পাহারা দেওয়ার জন্য বসেছিলে, ঠিক আমিও চললাম পাহারা দাঁড়ানতে ডক্টর ঝটকার কাছে। লে হালুয়া, এরে বিট্টু তো চলে গেল। কিঙ্কর দাদা, বিট্টু কি পাগল হয়ে গেল নাকি? পাহারা তার আনতে গেল, তাও আবার ডক্টর ঝটকার কাছে। কি জানি, চল আমরা আমাদের বাড়িতে যাই। আর শোন বানর, এখন থেকে বিট্টুকে আমরা চোখে চোখে রাখবো, বেটা বিট্টু কি সার দেয় ওর কুমড়ো খেতে। হ্যাঁ হ্যাঁ কিঙ্কর দাদা, সেটাই করতে হবে। ডাক্তার ঝটকা, ডাক্তার ঝটকা। আরে বিট্টু তুই সিরিয়াল ভেঙে এখানে কেন এসেছিস? যা সিরিয়ালে যা। ডাক্তার ঝটকা, কাল আপনি আমাকে যে ঔষধটা দিয়েছিলেন সেটা আমাকে দিন তো। ও আমি বলেছিলাম না, ওই ঔষধ এমন ঔষধ যেটা খেলে একবারই খেয়ে ফেলবেই, লোভ সামলাতে পারবি না। কাল তো খুব বড় বড় কথা বলেছিলি, কিন্তু আজ কি এলো? আরে ডাক্তার, ঠিক তা নয়, আসলে ঔষধটা আমি হারিয়ে ফেলেছি। এই কথা, এই নে ঔষধ। লে হালুয়া, পেয়ে গেছি কুমড়ো বড় হওয়ার ঔষধ পেয়ে গেছি আমি। এ তো ঔষধ নয়, যেন মহা ঔষধ। আরে জালা, এই ব্যাটা কি সব বলছে! এই ঔষধ মনে হয় ব্যাটা বেশি খেয়ে ফেলে পাগল হয়ে গেছে। আবার কি, ও পাগল হলে ও হোক, আমি তো টাকা পেয়েছি। নেক্সট বউ, এই ঔষধটা ভালো করে রাখো তো, আমি মাঠে গেলাম, আমাদের যে এবার কপাল খুলে গেছে এই ঔষধের কারণে। ওগো তুমি এসব কি বলছো? তবে শোনো আমার কথা। আরে এটা তো খুশি সংবাদ, ওগো আমিও যাব কুমড়ো খেতে। ঠিক আছে শিলু, তুইও চল। কি ওজন দেখেছো বউ, একটা কুমড়ো কত ওজন? ওজন হবে না, কুমড়ো গুলো যে অনেক বড় বড়। বউ আমি বরং এই দুটো কুমড়োই বিক্রি করে আসি, পরে না হয় অন্যগুলো বিক্রি করবো, তোমরা দুজনে ক্ষেত পাহারা দাও। আচ্ছা ঠিক আছে। এরপর বিট্টু কুমড়ো নিয়ে বাজারে যায়। কুমড়ো গুলো বড় হওয়ার কারণে সবাই হুড়োহুড়ি করে কুমড়ো গুলো কিনে নেয়। বউ এই দেখো, কুমড়ো বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি। বাবা তাহলে এক কাজ করো, বাকি কুমড়ো গুলো বাজারে বিক্রি করে আসো। হ্যাঁ গো শিলু ঠিক কথাই বলেছে। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি করে কুমড়ো গুলো তুলে দাও, বাজারে গিয়ে বিক্রি করে আসি। এভাবে বিট্টু তার জমির সব কুমড়ো বিক্রি করে ফেলে। না না বাবা, একবারে এই ঔষধ শেষ করা যাবে না, আমি বরং এই ঔষধ একটু জলে মিশিয়ে এক্সপ্রে মেশিনে করে কুমড়ো গাছে দেই, এতে অল্প ঔষধে বেশি ফলন। লে হালুয়া। এই কথা বলে বিট্টু শিয়াল তার কুমড়ো জমিতে গিয়ে কুমড়ো গাছে এক্সপ্রে করতে থাকে। এভাবে বিট্টু শিয়াল ডক্টর ঝটকার ঔষধের মাধ্যমে তার জালি কুমড়ো গুলোকে একদিনের মধ্যে বড় করে বাজারে বিক্রি করে। এই মিট্টু শিয়াল, বাড়িতে আছো? কে আপনি? আপনাকে তো চিনলাম না।
আমি হলাম চুন্নিলাল কুমড়ো ব্যবসায়ী। আমি আপনার কুমড়ো সংবাদ পেয়ে আপনার সঙ্গে ব্যবসা করতে এলাম। শুনলাম আপনার কুমড়ো নাকি অনেক বড় বড়, তাই তো এলাম আপনার কাছে। এই নিন টাকা, এখন থেকে আপনার জমির সব কুমড়ো আমি কিনে নেব। ভয় পাবেন না, আমি বাজারের থেকে বেশি টাকা দেব। তাই নাকি, ঠিক আছে, আপনি আগামীকাল গাড়ি নিয়ে এসে কুমড়ো নিয়ে যাবেন। পরের দিন চুন্নিলাল গাড়ি এনে বিট্টু জমির সব কুমড়ো নিয়ে যায়, আর এর বিনিময় বিট্টু শিয়াল অনেকগুলো টাকা পায়। বানর রে, বিট্টুর এত উন্নতি তো আমার সহ্য হচ্ছে না। আমারও তো সহ্য হচ্ছে না কিংকং দাদা। আজ রাতে আমরা বিট্টুর বাড়িতে যাব। বিট্টু কি সার দেয় তার কুমড়োতে সেটা জানতে, আর সার যদি পেয়ে যায় আমরা সেই সারগুলো চুরি করব। তাহলে আমরাও বিট্টুর মতো বড় বড় কুমড়ো চাষ করতে পারবো। আরে আরে, কথাটা তো আমি আগে ভাবিনি। ঠিক আছে, তবে তাই করব। রাতের বেলা, বউ কুমড়োর গাঁটিটা না খুব সুন্দর হয়েছে। মা, আমাকে আর একটু দাও তো। দিচ্ছি দিচ্ছি, বাপ মেয়ে সবাইকে দিচ্ছি, ব্যস্ত হোস নে। বউ এই ঔষধে কি হলো, থামলে কেন? বউ মনে হচ্ছে আমাদের কুমড়ো বড় করার রহস্য কেউ জানতে এসেছে। তাই নাকি, তা কে গো? বউ চুপ করো, কাল সকালেই এর খেল দেখতে পারবে। বউ ওই যে দেখছো ঔষধটা, ওটা কে যদি কেউ কুমড়ো খেতে ইস্যু করে তাহলেই কুমড়ো গুলো বড় বড় হবে। বউ খাওয়া তো শেষ, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। ওগো, ওই ঔষধটা কি এখানেই রেখে যাবো নাকি ঘরে নিব? না না, ঘরে নেবার দরকার নেই, ওটা এখানেই থাক। কেউ তো আর এই ঔষধের গুণের কথা জানে না। চলো চলো ঘুমিয়ে পড়ি। ওরে কিংকং দাদা, আমরা তাহলে পেয়ে গেছি আমাদের জিনিস। চলো এবার ওই ঔষধটা নিয়ে কেটে পড়ি। এই কথা বলে তারা সেই ঔষধ নিয়ে চলে যায়, আর পরে কিংকং আর বানর ভাগাভাগি করে ঔষধটা খেয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে ওরা অনেক বড় হয়ে যায়। একই কিংকং দাদা, আমরা এত বড় হলাম কেমন করে? সে পরে দেখা যাবে, আগে চল আমরা আমাদের কুমড়ো খেতে গিয়ে হিসু করি। একই, আমরা তো দেখছি হিসু করে পুরো খেত ডুবিয়ে দিয়েছি, মনে হচ্ছে বন্যা হয়েছে। ওরে কিংকং দাদা, ওই ব্যাটা মনে হয় আমাদের বোকা বানিয়েছে। কি আর করার, সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া। সকাল বেলায় চারিকো কিংকং দাদা, বানর আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ওরে বিট্টু, আমাদের বাজারে বাজা, আমরা কখনো তোর সঙ্গে লাগতে আসবো না। বাজারে বিট্টু বাজা। চারিকো কিংকং দাদা, বানর আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। আমি শুধু বড় বানিয়ে দিতে পারি, দেখছো না কুমড়ো গুলোকে কেমন বড় বানিয়েছি। নয় গো, হ্যাঁ লে হালুয়া।